ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ার কাউন্টির ঐতিহাসিক শহর লিডস প্রায় 5.5 লাখ বাসিন্দার এই শহরটির নির্বাচিত কাউন্সিলর হিসাবে প্রথমবারের মতো দায়িত্বে আছেন একজন বাংলাদেশী। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সম্প্রতি লিডস সিটি কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। লিডসের সিভিক হলে বৈঠকে শহর কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের বৈঠকে যোগ দেন বাংলাদেশ হাইকমিশন ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার। বাংলাদেশ ও লিডসের মধ্যে সম্পর্ক কিভাবে আরও জোরালো করা যায় সে বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মাঝে। অর্থনৈতিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন লিডস সিটি কাউন্সিলের লর্ড মেয়র। With Bangladesh in this country so that we can first develop economically, and that's what we're going to explore now when we go on to the Cardigan Center. শহরটির বাংলাদেশি কাউন্সিলর জানান, দুই দেশের মধ্যে সম্পর্কের যোগসূত্র তৈরি করতে পারে শিক্ষা ও পর্যটন খাত। তার লক্ষ্য পূরণে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কাজ করতে মুখে আছে লিডস সিটি কাউন্সিল। We are looking at creating and developing new links with Bangladesh. Be it economy, be it tourism, be it education. We are looking forward to working with the Bangladesh High Commission in Manchester in establishing our goals and aims. ডেপুটি হাই কমিশনার ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে লিডস সিটি কাউন্সিলের বৈঠকে আনন্দিত প্রবাসীরা। তাদের আশা, প্রথমবারের মতো এমন উদ্যোগে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। আমরা সত্যি আনন্দিত যে লিডসের মাটিতে অনেকদিন পরে লর্ড মেয়রের এবং কাউন্সিলের আমন্ত্রণে আমাদের ডেপুটি হাই কমিশনার এসেছেন এবং আশা দিয়েছেন যে লিডসের সাথে বাংলাদেশের অত্যন্ত ভালো এবং গঠনমূলক একটি অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে। খুবই ভালো লাগছে, এজন্যই যে এটা একটা সম্ভাবনার রাস্তা, দরজা খুলে দিল আমাদের জন্য। Enable the next generation of the Bangladeshi community here living in Leeds to have a wider remit around what Bangladesh has to offer. লর্ডস মেয়রের অফিসের মাধ্যমে আমি যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন করেছি এবং তাদের সঙ্গে পরিচিত হয়েছি, তাদের কার্যক্রম দেখে আমি আসলে অভিভূত হয়েছি। উইমেন এম্পাওয়ারমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স এবং চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে, সেই কাজগুলো নিয়ে আসলে আমরা গর্বিত এবং তাদের কাজগুলোকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের সঙ্গে কোলাবোরেশন আমরা আরো কিভাবে বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনে লিডসের সঙ্গে বাংলাদেশের আরও বড় যোগসূত্র তৈরি হবার আশা করছে দুই পক্ষ। নাঈম হাসান, এখন লিডস, ব্রিটেন।